আর মাত্র একদিন, এরপরে মাঠে গড়াচ্ছে বাংলাদেশ দক্ষিণ আফ্রিকা টেস্ট সিরিজ। প্রায় 10 মাস পর মিরপুরে ফিরছে লাল বলের ক্রিকেট। প্রথম টেস্টকে সামনে রেখে রোববার সংবাদ সম্মেলনে উপস্থিত হন টাইগার অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। সাকিব আল হাসান ইস্যুতে সাংবাদিকদের করা নানা প্রশ্নের উত্তর দেন তিনি। প্রশ্ন তুলেন এই টাইগার ব্যাটার, কোটা সংস্কার আন্দোলনের সময় চুপ থেকে সমালোচনার মুখে পড়েন সাকিব মাশরাফিরা। পরবর্তীতে এক বার্তায় নিজের অবস্থান ব্যাখ্যা করেন মাশরাফি। সাকিবও দেন স্ট্যাটাস, যদিও সেটি অনেক দেরিতে। সামাজিক যোগাযোগ মাধ্যমে সে স্ট্যাটাস দিয়েও সমালোচনা থেকে রেহাই পাননি দেশসেরা অলরাউন্ডার। প্রথম টেস্টের আগে সংবাদ সম্মেলনে সে ইস্যু যেন নিজ থেকেই তুলেন শান্ত। মজার ছলে শান্ত জানান, বর্তমানে যেহেতু ফেসবুকে স্ট্যাটাস দিলেই সব ঠিক হয়ে যায়, তাই তিনিও সেই পথ অবলম্বন করবেন। আগামীকালকে একটা টেস্ট ম্যাচ শুরু হবে, আমরা সবাই জানি যে হ্যাঁ উনি যদি এখান থেকে শেষ করতে পারতো খুব ভালো হতো, বাট ফোকাসটা পরবর্তীতে ওই জায়গাতেই আনা হয়েছে যে কীভাবে আমরা টেস্ট ম্যাচটা জিততে পারি। সো ওইটা আসলে যত কথা বলবো এখান থেকে কোনো কিছু পাওয়ার সম্ভাবনাটা খুব কম, কারণ আমরা সবাই জানি যে কেন উনি আসতে পারছে না। আর এখন বর্তমান সময় যেরকম অবস্থা, ফেসবুকে একটা স্ট্যাটাস দিলেই সব কিছু সমাধান হয়ে যায়, তো চিন্তা করতেছি প্রতিদিন একটা করে আমি স্ট্যাটাস দিই। ক্রিকেট ভক্তরা মনে করছেন টাইগারদের সাবেক অধিনায়ক মাশরাফিকে ইঙ্গিত করেই এমনটা বলেছেন শান্ত। প্রথম টেস্টে সাকিবের খেলার কথা থাকলেও শেষ পর্যন্ত তা হচ্ছে না। তারকা এই ক্রিকেটার না থাকায় যে বাংলাদেশ দলের একাদশ সাজানো কঠিন হয়ে দাঁড়িয়েছে সেটি অকপটে স্বীকার করলেন শান্ত। পুরো দলের মনোযোগ যে এখন প্রথম টেস্টকে ঘিরে সেটি সাফ জানিয়ে দেন টাইগার অধিনায়ক। অবশ্য এখনো সমস্যা হচ্ছে কম্বিনেশন মেলাতে, অস্বীকার করার কিছু নাই, হয়তো এই জায়গাটা ঠিক করতে আমাদের আরো বেশ কিছুদিন সময় লাগবে, বাট আসলে এটা কন্ট্রোলে নেই, এটাও আমাদের কোইভাবেই ম্যানেজ করতে হবে। সাকিব নেই, বাংলাদেশের ক্রিকেটে তার বিকল্প এত দ্রুত খুঁজে পাওয়া কঠিন, অধিনায়ক শান্ত সেটিই মনে করিয়ে দিলেন। বর্তমান দলে থাকা ক্রিকেটারদের মধ্যে সাকিবের দায়িত্বটা মিরাজকে পালন করতে হবে বলে জানান তিনি। কঠিন এই দায়িত্ব নিতে প্রস্তুত মিরাজও। নাম্বার 7 এ যে ব্যাটিং করবে ওর রোলটা খুব ইম্পর্টেন্ট থাকবে, এবং এই মুহূর্তে ওইরকম এক্স্যাক্টলি সাকিব ভাইয়ের মতো কোনো প্লেয়ার আমার কাছে মনে হয় না আছে, বাট মিরাজ ক্যান বি এ ভেরি গুড অপশন, আমার মনে হয় টেস্ট ক্রিকেটে খুবই ভালো করছে। শান্ত কথা বলেন মিরপুরের উইকেট নিয়েও, জানান খুব বেশি পরিবর্তন আসার সম্ভাবনা নেই, তবে প্রথম টেস্টে টস খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করেন তিনি। একই সঙ্গে সাকিবের জায়গায় ডাক পাওয়া হাসান মুরাদেরও প্রশংসা করেন শান্ত। উইকেট দেখেছি, মিরপুরের উইকেট যেরকম নর্মালি হয় ওইরকমই হবে। টস ইম্পর্টেন্ট, অবশ্যই ইম্পর্টেন্ট, বাট এটাও কন্ট্রোলের বাইরে, বাট ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট। কারণ মুরাদের যদি আপনি ফার্স্ট ক্লাস রেকর্ড দেখেন, আউটস্ট্যান্ডিং, আমার মনে হয় যেভাবে ও লাস্ট 2-3 বছর ফার্স্ট ক্লাস ক্রিকেটে বোলিং করেছে, যে সব ধরনের উইকেটে আমার মনে হয় খুবই ভালো বল করেছে, এবং আমি মনে করি যে ও ডিজার্ভ করে, ওর সিলেকশনটা ও যে এখানে এসছে এটা ও ডিজার্ভিং।